বেদিয়া সময়ের শেষ দিনে ইসি গঠনে সার্চ কমিটির কাছে 10 জনের নামের তালিকা জমা দিয়েছে আওয়ামী লীগ। তালিকা জমা দিলে দিয়ে দলের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ বলেন, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় আওয়ামী লীগ। এদিকে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াকে নাটক বলছে বিএনপি। সুরাইয়া মনিকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। সার্চ কমিটিতে নির্বাচন কমিশনারের জন্য 10 জনের তালিকা দিয়েছে আওয়ামী লীগ। সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগে তথ্য গবেষণা সম্পাদক সেলিম মাহমুদের নেতৃত্বে এই নাম জমা দেয় আওয়ামী লীগের প্রতিনিধি দল। পরে সেলিম মাহমুদ বলেন, সার্চ কমিটিকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। সার্চ কমিটি প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো কারণ নেই, কারণ এই ক্ষমতাটা ছিল আগে নিরঙ্কুশভাবে রাষ্ট্রপতি এবং সংবিধানের 48-3 অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেত্রী এটাকে ওপেন করে দিয়েছে। এত স্বচ্ছভাবে, এত ওপেনলি পৃথিবীর কোথাও এই রকম নির্বাচন কমিশনার নিয়োগ হয় না। এর আগে জাতীয় পার্টি সহ নাম প্রস্তাব করে আরো 25টি রাজনৈতিক দল। এছাড়া সার্চ কমিটির আহ্বানে বিভিন্ন ব্যক্তি অনলাইনে জমা দিয়েছেন 200+ নাম, তবে চিঠি পেলেও তালিকা দেয়নি বিএনপি সহ 7টি দল। জাতীয় প্রেস ক্লাবের আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান, এ নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই। আলাদা অনুষ্ঠানে দলটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান উমর বলেন, রাজনৈতিক দলগুলো থেকে নাম নেওয়া পক্ষপাতপুষ্ট। সার্চ কমিটি বিভিন্ন দল থেকে কে সিইসি হবেন, কে কমিশন, তাদেরকে তালিকা চেয়েছেন। আরে ভাই, এটা কি আমাদের কাজ? এ কাজ তো রাষ্ট্রপতির। মানে দলীয় লোককে ইন্ডাক্ট করা মানে পক্ষপাত পুষ্টবাদ পক্ষই নয়। এই সার্চ কমিটিকে শেখ হাসিনা বা সরকারের পক্ষ থেকে যাদের নাম দিবে তারই নির্বাচন কমিশন হবে, এটাতে অংশগ্রহণ করা, এটাতে মাথা ঘামানো আমরা মনে করি এটা অর্থহীন। ব্যক্তি ও দলগুলোর কাছ থেকে পাওয়া তালিকা নিয়ে শনিবার ও রোববার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি। এজন্য 60 বিশিষ্ট জনকে চিঠি দেওয়া হয়েছে। এসব তালিকা ও পরামর্শ শুনে 24 ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতির কাছে 10 জনের নাম পাঠাতে হবে সার্চ কমিটিকে। সেখান থেকে 5 জনকে চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।